ওয়েলকাম এভরিওয়ান। 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। তোমরা যারা যারা 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যারা যারা একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, প্রচুর মেসেজ আসছে তোমাদের থেকে যে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে, নানা রকম কনফিউশনে ভুগছো তোমরা। তো এই মুহূর্তে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো এই মুহূর্তে 2022 সালের তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, পাশাপাশি যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, একটি কনফিউশন ভীষণ ভাবে কাজ করছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে যাবে নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে। কারণ নানা রকম পত্র পত্রিকায় কিন্তু এই এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়ার ব্যাপারে নানা রকম লেখালেখি হচ্ছে। তো স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। তো প্রথমেই যেটা বলছি যে পরীক্ষা কখনোই এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, পরীক্ষা পিছিয়ে যেতে পারে, কিন্তু একটা যখন অফিসিয়াল রুটিন ডিক্লেয়ার করে দেওয়া হয় তখন সেটার এগিয়ে আসে না। ঠিক আছে, অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি বা অফিসিয়াল রুটিন আমরা সকলেই জানি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 7ই মার্চ এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে 2রা এপ্রিল থেকে। এবার কোন কারণবশত পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে পিছিয়ে যেতে পারে, কিন্তু কখনোই একটি নির্ধারিত রুটিনে যে ডেটটি দেওয়া আছে সেটি থেকে আগে পরীক্ষা হবে না। তো তোমরা একদম নিশ্চিন্তে থাকো, তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। এই সময় পত্রিকাতে যেটি হচ্ছে প্রকাশিত হয়েছে যে 2রা ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সেটি প্রিন্টিং মিস্টেক এবং এখানে কিন্তু পরীক্ষা এগিয়ে আনার কোনো সম্ভাবনাই নেই। পরীক্ষা নির্ধারিত দিনেই হবে এবং অফলাইনেই হবে। আপাতত কিন্তু G24 ঘন্টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি শ্রীযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা আপাতত সেই ডেটাই হচ্ছে। ঠিক আছে, যেটা ডেট রয়েছে 7ই মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2022 সালের এবং 2রা ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2022 সালের, তাহলে সেই নির্ধারিত দিনেই কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা কখনোই আগে হবে না। অর্থাৎ এক প্রকার তোমরা নিশ্চিন্ত থাকো, 2রা ফেব্রুয়ারিতে কখনোই তোমাদের পরীক্ষা শুরু হবে না। এবার আসছি পরীক্ষা পেছানোর ব্যাপারটা। পরীক্ষা দেখো, এই মুহূর্তে করোনা সংক্রমণে আমাদের দেশের পাশাপাশি আমাদের রাজ্য কিন্তু জেরবার। ঠিক আছে, লাফিয়ে লাফিয়ে কোভিড সংক্রমণ বাড়ছে। তো এই অবস্থাতে অনেকে দাবি তুলছে, এটা শিক্ষকদের একাংশের পাশাপাশি অভিভাবকরা পাশাপাশি বেশ কিছু ছাত্রছাত্রীরা চাইছে যাতে পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হোক। পাশাপাশি এখনো পর্যন্ত অনেকের যে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস গুলো এখনো পর্যন্ত অনেকের কমপ্লিট হয়নি, তো তাদের পক্ষ থেকেও একটা দাবি উঠছে যে পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হোক। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় যেটা লেখা উঠেছে যে একাধিক মহল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়ার জন্য দাবি উঠছে, কিন্তু আপাতত কিন্তু পেছনেও পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, পরীক্ষা যে পিছিয়ে যাবে, এখনই যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, পরীক্ষায় 100% সবাই পাস, এই সমস্ত গুজবে কিন্তু তোমরা একদম কান দেবে না। তোমাদেরকে আগে থেকে আমি বলেছিলাম যে পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু হবে, অফলাইনে পরীক্ষা হবে এবং পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু মরিয়া, তারা কিন্তু এবছর পরীক্ষা নেবে। এটা আমি তোমাদেরকে বারবার বলে এসেছি, কোন রকম গুজবে তোমরা কান দেবে না। এখনো পর্যন্ত কিন্তু বোর্ডের থেকে ঘোষণা হয়নি যে পরীক্ষা পিছিয়ে যাবে, বা এখনো বোর্ডের থেকে ঘোষণা হয়নি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 100% পাশ করে দেওয়া হবে। আমরা দেখেছিলাম 2021 সালে প্রচুর বিতর্ক হয়েছিল এই পাশ ফেল নিয়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশাপাশি নাম্বার বিভাজন নিয়ে অসংখ্য অসংখ্য গন্ডগোল হয়েছিল। এমনকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী শ্রীমতী মহাদাসকে কিন্তু অপসারিত করা হয়। তো এরকম নানা রকম একাধিক বিতর্ক কিন্তু সৃষ্টি হয়েছিল 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে। তো 100% পাস এরকম কোন ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি, এরকম কোন ঘোষণা অফিসিয়াল বেরোলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এবং এখনো এই মুহূর্তে যেটা পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু পরীক্ষা কিন্তু নাও পেছাতে পারে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু প্রস্তুতি একদম যে 7ই মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং 2রা ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এটা ধরে নিয়েই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কোনো সময় তোমরা মনে করবে না যে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে বা পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এখন পরীক্ষা পিছিয়ে গেলে তোমাদের সুবিধা, পরীক্ষা পিছিয়ে গেলে অবশ্যই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষা কিছুটা পিছিয়ে দিলে ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের প্রস্তুতিটা আরো জোরদার করতে পারবে, আরো ঠিকঠাক তারা হচ্ছে নিজেদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেই পরীক্ষাগুলো কিন্তু তারা ভালো মতো দিতে পারবে। তো কিন্তু এই মুহূর্তে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা উঠে আসছে, কিন্তু পিছিয়ে যাবে এরকম কিন্তু নিশ্চয়তা নেই। ঠিক আছে, এবং পিছিয়ে গেলে সেটা অন্তত 1 মাস কিন্তু পরীক্ষা পিছিয়ে যেতে পারে।
তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই বিষয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। বিভিন্ন পত্র পত্রিকায় যে দাবি উঠছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার, এই বিষয়ে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে। তোমাদের সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে বা পরীক্ষার জন্য তোমরা কতখানি প্রস্তুত, পরীক্ষা পিছিয়ে দিলে তোমাদের ভালো হবে নাকি পরীক্ষা যথাসময়ে নিলে তোমাদের ভালো হবে, এই সমস্ত বিষয়ে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে। পরবর্তী আপডেট গুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।